बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम। सैयद कैडेट एकेडमी मेन कैम्पास टांगाइल ऑनलाइन क्लासे स्वागतम। प्रिय शिक्षार्थी, आमी गतकाल तुम्हारे पंचम अर्थात गणित षष्ठ श्रेणी पंचम अध्याय समाधान सम्बन्धे आलोचना करेछिलाम, आज के तारपरेर दिके आलोचना करते चाई। देखो, कल के समाधान शेष करी किछु दुटा अतिरिक्त अंक कराइछिलाम, तारपरे देखो आज के दुटे अतिरिक्त अंक तोमादेर पाठ्यबइयेर बाइरे। देखो एखाने देवा आछे 4x (12x + 4x) = 3x - 2x² / 2 (1x + 5) अर्थात ये अंकटा आमरा समाधान করব। লক্ষ্য করো, তাহলে 4x, তারপরে (12x + 4x) = 3x, আর x স্কয়ারকে আমরা বিশ্লেষণ করতে পারি x (x), অর্থাৎ দুটা x। তাহলে 2 (x)x, তারপরে (1x) 5। এখন আমরা কাটাকাটি করতে চাই, কারণ এখানে 12 শুধু 12 আছে, তাহলে এটা হলো লব। তাহলে হর এক্স আর লব এক্স কাটলাম, তাহলে এক্স এক্সে কাটা গেল। তাহলে 4কে 12 দ্বারা গুণ করলে 48। এখন দেখো 48, তারপরে হলো 4x = 3x। এখন দেখো এই 2 দিয়ে 2কে কাটলাম, এই x দিয়ে x কে কাটলাম, তাহলে এখানে কত থাকে x, তারপরে +5। এখানে লক্ষ্য করো, এই 3x থেকে x বিয়োগ করলাম, তার থাকে 2x + 5। এখন আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করি। তোমরা এর মধ্যে জেনেছো পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে আছে +48, তাহলে এখানে কি হবে -48। এখন দেখো, তাহলে যদি আমরা এখানে আছে প্লাস, এই পাশে যায় মাইনাস, তাহলে এখানে হবে তোমার (2x) = তাহলে কত হবে (-43) বা (x = -টা আমরা মাঝখানে দিলাম, 43 2). এখন দেখো, বা (x = তাহলে মাইনাস নির্ণয় সমাধান (x = এই শিক্ষাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই পাশে প্লাস ছিল, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস, তাহলে কত হলো (-43). তাহলে আমরা ভাগ করলাম, ভাগ করলে কত হলো 21 * 42, থাকে হলো 1/2। তাহলে নির্ণয় সমাধান (x = 21/2). এরপরে দেখো বানানো দুই, 5x/4 = (x/4+1). আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করলে তাহলে এটা ডান পাশে আছে, বাম পাশে নিয়ে নিলাম, মাইনাস হলো। লক্ষ্য করো, 4 এবং 4 এর লসাগু 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 কে 5, x কে গুণ করলে 5x, তারপরে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 কে x গুণ করলে x, তাহলে আমরা বিয়োগ করলাম কত হলো 4x, 4x/4 = 1। এই 4 কাটলাম, তাহলে x = 1, তাহলে নির্ণয় সমাধান x = কত হলো 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের এরপরে দেখো 25 নম্বর, তোমাদের পাঠ্যবই 104 পৃষ্ঠা, 25 নম্বর 104 পৃষ্ঠা
পৃষ্ঠা নাম্বার 104। এখানে হলো 25 নাম্বার, বলা আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে ধরে সংখ্যাটি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে যে সংখ্যাটা ধরলাম ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করলে কত হয়? 11। বা এক্স ইকুয়াল টু 11 প্লাস 5 পক্ষান্তর করি, বা এক্স ইকুয়াল টু 16। তাহলে নির্ণয় সংখ্যাটি 16, নির্ণয় সংখ্যাটি 16। এরপরে দেখো 29 নাম্বার, 29 নাম্বার এখানে বলা আছে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে? 29 নাম্বার ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, অতএব এক্স এর 4 গুণ বা 4 গুণ যা লেখো তুমি, এক্স গুণন 4 বা 4 এক্স, অতএব এক্স এর দ্বিগুণ বা 2 গুণ, এক্স গুণন 2 বা 2 এক্স। তাহলে প্রশ্ন মতে তাহলে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ, তাহলে 4 এক্স মাইনাস 2 এক্স ইকুয়াল টু 24, বা 2 এক্স ইকুয়াল টু 24, বা এক্স ইকুয়াল টু 24 ভাগ 2, বা এক্স ইকুয়াল টু 12। নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 12। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 31 নাম্বার, 31 নাম্বার কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে, দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে, অর্থাৎ কণিকার কাছে যত আছে মণিকার তার 4 গুণ। তাহলে ধরে নিই, ধরি কণিকার নিকট চকলেট আছে এক্সটি, অতএব মণিকার নিকট তার 4 গুণ, মণিকার নিকট চকলেট আছে এক্স গুণন 4 বা 4 এক্সটি। তাহলে প্রশ্ন মতে দুইজনের একত্রে আছে আমার কতটি? 25টি। তাহলে এক্স প্লাস 4 এক্স ইকুয়াল টু 25, বা 5 এক্স ইকুয়াল টু 25, বা এক্স ইকুয়াল টু 25/5, বা এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ 4 এক্স প্লাস 1 এক্স তাহলে হলো 5 এক্স। তাহলে এক্স কার ধরেছিলাম? কণিকার। অতএব কণিকার নিকট চকলেট আছে 5টি,
শিক্ষাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো জোড় বিজোড়, আমরা জানি ক্রমিক সংখ্যা, সংখ্যাকে আমরা তিন, দেখো ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, আর অর্থাৎ ক্রমিক সংখ্যার বেলায় এক করে বৃদ্ধি পায়। আর যদি আমরা ক্রমিক জোড় 2, 4, 6, 8, এখানে 2 করে বৃদ্ধি পায়, তেমনি 1, 3, 5, 7, অর্থাৎ ক্রমিক সংখ্যার বেলায় 1 করে বৃদ্ধি পায়, ক্রমিক জোড়ে 2 করে বৃদ্ধি পায়, আর ক্রমিক বিজোড়েও 2 করে বৃদ্ধি পায়। এখন আমরা করব, দেখো 33 নাম্বার, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তেত্রিশ নাম্বার, ধরে প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x, অতএব দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা তার চেয়ে 2 বেশি, অতএব তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা দ্বিতীয় থেকে আরো 2 বেশি, এক্স প্লাস 2 প্লাস 2 বা এক্স প্লাস 4। প্রশ্ন মতে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে আমার 27, তাহলে তিনটি সংখ্যা হলো, প্রথম সংখ্যা হলো এক্স, দ্বিতীয় সংখ্যা হলো এক্স প্লাস 2, তৃতীয় সংখ্যা হলো এক্স প্লাস 4 সমান সমান 27। এখন আমরা বন্ধনী উঠে দিই, এক্স প্লাস 2 এক্স প্লাস 4 ইকুয়াল টু 27। এখন দেখো আমরা যোগ করি 1x 1x 1x, তাহলে 3x 3x, আর 2 আর 4 যোগ করি 6 ইকুয়াল টু 27, বা 3x ইকুয়াল টু 27 - 6, পক্ষান্তর 20, বা 3x ইকুয়াল টু 21, বা x ইকুয়াল টু 21/3, বা x ইকুয়াল টু 7। তাহলে x আমরা কি ধরেছিলাম, প্রথম সংখ্যা, অতএব প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা তোমার 7, অতএব দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 2 বেশি বা 9, অতএব তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 7+4 বা 11, অতএব নির্ণেয় ক্রমিক বিজোড় সংখ্যা 3টি যথাক্রমে 7, 9, and 11। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 34 নাম্বার, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, অর্থাৎ প্রস্থের থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। খ নাম্বার, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। গ নাম্বার, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে। দেখো আমরা ক নাম্বার,
চৌত্রিশের ক দেওয়া আছে আয়তাকার বাগানের প্রস্থ 1 মিটার। অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো প্রস্থ থেকে 2 মিটার বেশি, তাহলে 1 + 2 এত মিটার। তাহলে পরিসীমা বের করতে হবে। অতএব বাগানটির পরিসীমা, আমরা পরিসীমা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। লক্ষ্য করো দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2x + 2। এরপরে তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। x + 2 + x 2x + 2 4x + 4। অর্থাৎ আমরা এখানে 2 দিয়ে 2x কে গুণ করলাম 4x, আর 2 কে 2 দিয়ে গুণ করলাম 4। এখন আমরা 4 কে কমন নিতে পারি x + 1। অতএব বাগানটির পরিসীমা হচ্ছে 4 × x + 1 মিটার। এই শিক্ষাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো খ নাম্বার, বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত। তাহলে খ নাম্বার তোমার ক হতে পাই বাগানের পরিসীমা 4 × x + 1 এত মিটার। 4 × x + 1, তাহলে প্রশ্ন মতে 4 × x + 1 36। এটা হলো আমাদের অজানা পরিসীমা, আর এটা হলো জানা পরিসীমা, উভয় পরিসীমাটা সমান। বা x + 1 36/4 আমরা একবারে ভাগ করে দিতে পারি, বা x + 1 = 9, বা x = 9 - 1 পক্ষান্তর করি, বা x = 8 কি চা হয়েছে প্রস্থ। অতএব বাগানটির প্রস্থ 8 মিটার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো তাহলে গ নাম্বার খ হতে পাই বাগানের প্রস্থ 8 মিটার। অতএব বাগানের দৈর্ঘ্য হলো প্রস্থ থেকে 2 মিটার বেশি, তাহলে 8 + 2 তো মিটার, বা 10 মিটার।
যেহেতু এখানে খরচটা দেওয়া আছে বর্গ মিটারে, তাহলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। অতএব বাগানটির ক্ষেত্রফল 10 × 8 অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ মিটার, 18 মিটার। তাহলে 80 মিটার, 80 বর্গ মিটার পরিষ্কার করতে করতে খরচ হয় তোমার 320 টাকা। অতএব 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 20/80, 4 টাকা। এখানে বলা আছে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে। অতএব প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে 4 টাকা। সেক্ষেত্রে এখানে আমরা ক্ষেত্রফল বের করলাম এই জন্য যে তোমার খরচটা দেওয়া আছে বর্গমিটারে, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের একক হল বর্গমিটার, এই জন্য আমরা বর্গমিটারে পরিণত করে নিলাম। এরপরে 35 নম্বর, কত মিনিট হয়েছে স্যার, 3টে অঙ্ক আছে, আরেকটা করে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x মাধ্যমে দেখাও, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো, y একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল লেখা 4 বেশি, y এর মান নির্ণয় করো। দেখো 35 নম্বর দেওয়া আছে, 35 নম্বর 35 এর ক দেখো দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি অর্থাৎ প্রথম ক্রমিক সংখ্যা x, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা x+1, অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা x+1+1 বা x+2। এখানে বলা আছে অপর সংখ্যা দুটি কত, তাহলে প্রথম সংখ্যাটা আমার x দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হলো x+1, তৃতীয় সংখ্যাটা হলো x+2, অতএব নির্ণেয় অপর সংখ্যা দুইটি যথাক্রমে x+1 এবং x+2, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটা x, তার চেয়ে দ্বিতীয় সংখ্যাটা তার চেয়ে 1 বেশি, আর তৃতীয় সংখ্যাটা তার চেয়ে আরও 1 বেশি। এরপরে দেখো দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো খ নাম্বার ক হতে পাই
করতে পাই। প্রথম ক্রমিক সংখ্যা এক্স, দ্বিতীয় ক্রমিক সংখ্যা এক্স প্লাস ওয়ান, তৃতীয় ক্রমিক সংখ্যা এক্স প্লাস টু। আমরা এটা পেয়েছি তিনটি সংখ্যা। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে আমার টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর বা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা তাহলে ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স তাহলে থ্রি এক্স, আর এখানে ওয়ান প্লাস টু তাহলে হলো থ্রি ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি, এখানে লেখো পক্ষান্তর করি বা এক্স ইকুয়াল সরি থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান। এখন দেখো বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি থ্রি বা এক্স ইকুয়াল টু সেভেন, এক্স ইকুয়াল টু সেভেন। এখন বলা আছে সংখ্যা তিনটি নির্ণয় করো, তাহলে এক্স আমরা ধরেছিলাম সবচেয়ে ছোট সংখ্যা। এখন দেখো অতএব প্রথম ক্রমিক সংখ্যা সেভেন, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা সেভেন প্লাস ওয়ান বা এইট, অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা সেভেন প্লাস টু বা নাইন, অতএব নির্ণেয় সংখ্যা তিনটি যথাক্রমে সেভেন এইট এবং নাইন। এরপরে দেখো গ নাম্বার বলা আছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল একটা ফোর বেশি, ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি হলো সেভেন আর সবচেয়ে বড় সংখ্যাটি হলো নাইন। খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা সেভেন, সবচেয়ে বড় সংখ্যা নাইন, অতএব ওয়াই এর দ্বিগুণ সমান সমান ওয়াই গুণন টু বা টু ওয়াই। প্রশ্ন মতে টু ওয়াই ইকুয়াল টু সেভেন প্লাস নাইন প্লাস ফোর বা টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি বা ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ভাগ টু বা ওয়াই ইকুয়াল টু টেন, অতএব ওয়াই এর মান টেন। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা আর এই দুটি সংখ্যার যোগ ফলের চেয়েও ফোর বেশি, এই জন্য এখানে ফোর যোগ করা হয়েছে, অর্থাৎ ওয়াই এর দ্বিগুণ হলো সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার যোগ ফল যত তার চেয়েও ওয়াই এর দ্বিগুণ বেশি, তা এই জন্য ফোর যোগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যে অঙ্কগুলো আমি করাই নাই সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো, বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি জানবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।